এই যে দেখতে পারতেছেন একটা ভোলভো বাস মোড তো এটা কিন্তু আমি আমার হাতে থাকা মোবাইল যে ফোনটা আছে দু মোবাইল ফোন দিয়ে কিন্তু আমি এখানে খেলতে পারতেছি আপনারাও কিন্তু চাইলে এই রকম ভোলভো বাস মোড দিয়ে আপনারা গেম প্লে করতে পারবেন খুবই সহজে এবং দেখতে পারতেছেন সামনে কিন্তু ঢাকা থেকে কক্সবাজার লেখাও আছে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আর আপনারা চাইলে আমার মতো করে আপনারাও গেম করতে পারবেন খুবই সহজে এবং খুব সুন্দরভাবে সব কিছু সেট আপও করতে পারবেন আর এই হানিফের বলবো বাসনটা কীভাবে সেট আপ করবেন আমি সেটা এখন আপনাদেরকে দেখাই দেবো তো এইটা মূলত আমরি কিছুই না এটা খুবই ছোট্ট একটা প্রসেস এবং খুব সুন্দরভাবে এটাকে সেট করা যায় অনেকেই পারেন তবে এই মোটের মধ্যে একটু সমস্যা আছে মোটার আউটলুক যদি বলতে হয় তাহলে এটা খুবই সুন্দর একটা মোট আপনারাও খুব সুন্দরভাবে খেলতে পারবেন কারণ এটার যে আউটলুকটা আছে সেটাও খুবই সুন্দর এবং এটার কন্ট্রোলিংটাও অনেক সুন্দর ভিউ ভিউয়ের মধ্যে আসলে দেখতে পারবেন একদম জেনুইন অরিজিনাল ভোলভো বি নাইনারের যে যেরকম থাকে ঠিক একই রকম কিন্তু এখানে রয়েছে আর আপনারা জানেন অনেকেই হয়তো বা জানেন না আমাদের বাংলাদেশে যে বলবগুলো চলমান আছে সেগুলো কিন্তু ভোলভো বি নাইনার আর এটার ড্যাশবোর্ডটাও কিন্তু অনেক রিয়েলিস্টিক আপনারা একটু যদি অ্যাডজাস্টমেন্ট করে নেন ক্যামেরা ভিউং অ্যাঙ্গেলটা তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে এই মোডটা দিয়ে আপনারা গেম করতে পারবেন আর এটার যদি অ্যানিমেশনের কথায় আসি তাহলে এখানে আপনারা তিনটা অ্যানিমেশন পাবেন এখানে তিনটা অ্যানিমেশনের মধ্যে এক নম্বর অ্যানিমেশনের ড্রাইভারের ডান পাশের যে ডোরটা রয়েছে সেটা ওপেন হবে দেন দুই নম্বর অ্যানিমেশনের সামনে আপনারা দুইটা ফগলাইট আসবে আর যদি অফ অবস্থায় থাকে তাহলে চারটা থাকবে ফক একটা স্ট্যান্ডের মধ্যে তো এই দুইটা একটু সুন্দর দেখা যায় আর তিন নম্বরটা হলো আপনাদের একদম পিছনে সেটা হলো ইঞ্জিনের কভারটা ওপেন হবে তো এই পর্যন্তই মূলত অ্যানিমেশনের কাজ কারবার তাছাড়া বাকি যা কিছু আছে সব কিছু ওভারঅল সেমই এখানে আর বেশি কোনো কিছু তারতম্য নেই আর ইন্টেরিওরটা খুবই সুন্দর এবং ইকোনমি ক্লাস আর বর্তমানে জানেন বলবোর কিন্তু ইকোনমি ক্লাসও রয়েছে এবং সেই রকমভাবেই আদলে কিন্তু এটাকে তৈরি করা এটা সেট আপ প্রসেসটা খুবই ইজি তবে এটা ডাউনলোড প্রসেসটাই একটু ক্রিটিক্যাল অবশ্যই ভিডিওটা দৈজ সহকারে দেখবেন তাছাড়া কিন্তু অনেকেই আছেন যারা ডাউনলোডটা করতে পারবেন না আর আরেকটা কথা এই মোটার কন্ট্রোলিং না অনেকের প্রশ্ন থাকতে পারে সেদিক থেকে আমি বলবো আপনারা সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারেন কারণ এই মোটর কন্ট্রোলিংটা সত্যি অসাধারণ কারণ এই মোটটা আমি যতক্ষণ চালাইছি খুব সুন্দরভাবে ড্রাইভ করতে পারছি বিশেষ করে যে কোনো রোডের মধ্যেই খুব সুন্দরভাবে ইজিলি ড্রাইভ করা যায় এবং এটার ব্রেকিংটাও খুবই ভালো আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন আশা রাখি আপনাদের সকলেরই ভালো লাগবে কথা না বাড়াই চলুন দেখি এটা কিভাবে আপনারা সেট করতে পারবেন তো সেট আপ প্রসেসটা যাওয়ার আগে বলে নেছি চ্যানেলে যারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন সেট আপ প্রসেসটা দেখে নেওয়া যায় আমার ডিসক্রিপশন বক্সে আপনারা মোটার লিংক পেয়ে যাবেন তো মোটটার লিঙ্ক মূলত এই যে ভিডিওটা দেখতে পারতেছেন এই ভিডিওটাতে আপনাদেরকে নিয়ে আসা হবে তারপর আপনারা এখানে ক্লিক করলে আপনার ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে যাবেন তারপর আপনারা এখান থেকে এই যে মোর লেখাটা আছে মোরের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো মোরের লেখাটার মধ্যে ক্লিক করার পর আপনারা যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা সিম্পলি এই লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো আমি এর সম্পূর্ণটা দেখাই দিতেছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এই মুহূর্তে দেখতে পারতেছেন সেটের ভিতরে প্রবেশ করতেছি তো দুঃখিত এখানে প্রবেশ করতে হলে আপনাদেরকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে তাছাড়া আপনারা এই সাইটের ভিতরে প্রবেশ করতে পারবেন না তো আমি এখানে একটা বিপিএন এখানে কানেক্ট করে নিচ্ছি তো বিপিএনটা আমি এখান থেকে ওয়ান অন বিপিএন যেটা আছে সেটাকে আমি রেকমেন্ড করব আপনাদেরকে তো এই যে ওয়ান ওয়ান বিপিএনটার ভিতরে আমি প্রবেশ করলাম আপনারা এটা প্লেস্টোরের মধ্যে সার্চ করলেই পেয়ে যাবেন ইজিলি পেয়ে যাবেন এখানে আপনাদেরকে কোনো ঘাটাঘাটি করতে হবে না বিপিএনটা ইনস্টল করার পর জাস্ট এখানে আপনারা কানেক্টেড ক্লিক করলেই বিপিএনটা কানেকশন হয়ে যাবে দেখতে পাচ্তেছেন কানেক্টেড হয়ে গেছে দেন আমরা চলে আসলাম আবারও এখানে একটা ক্লিক করে দিলাম এবার আশা রাখি আমাদের এই সাইটটা লোড নেবে তো বিপিএনটা কানেক্ট করার পর দেখতে পারতেছেন আমাদের সাইটটা কিন্তু লোড নিয়ে নিছে তো এখানে আমাদেরকে এটা এটা তাদের লিঙ্ক দিয়ে দিছে তো এখানে দেখেন তারা ডাউনলোড লিঙ্ক নামে এইখানে আরেকটা লিঙ্ক দিচ্ছে এই যে একটা লিঙ্ক দিয়ে দিছে তো আপনারা সিম্পলি এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন তো এই লিঙ্কের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা একটু নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পারবেন এখানে পাসওয়ার্ডটা লেখা আছে ওই যে পাসওয়ার্ড হলো এই কালারটা না কি জানি একটা নাম তো যাই হোক এটা তাদের দেশে একটা নাম তো আপনারা এই পাসওয়ার্ডটাকে নোট করে রাখবেন আমি দেখাই দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন আমি এখানে চাপ দিয়ে ধরলাম কালারটা লেখাটা আসছে দেন এখান থেকে আপনারা এটাকে কপি করে নেবেন কপি করে নিলাম আপনারা কিন্তু এটা ভালো মতো দেখে রাখেন এটার পাসওয়ার্ডটা হলো এখানে দেওয়া আছে এই কালারা তো একটু নিচের দিকে আসবেন আসার পর আপনারা এখান থেকে এই যে ডাউনলোড নাও লেখাটা আছে আপনারা এইখানে একটা ক্লিক করবেন তো এইখানে একটা ক্লিক করে দিলাম তারপর এখানে দেখেন পাসওয়ার্ড দিতে বলতেছে তো আপনারা এই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো এখানে পাসওয়ার্ডটা আমি পেস্ট করে দিচ্ছি তারপর আপনারা এখানে ক্রিয়েট ডাউনলোড লিঙ্কের উপর একটা ক্লিক করবেন তো ক্রিয়েট ডাউনলোড লিঙ্কের উপর পেস্ট করে দিলাম এখানে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে পাঁচ সেকেন্ড ওয়েট করার পর আপনাদের সামনে দেখতে পারবেন ডাউনলোড লিঙ্কি রেডি এখন এরকম লেখা আসবে তারপর আপনারা এখানে ক্লিক করবেন তারপর আবারও একটু নিজের দিকে স্ক্রল করবেন একটু নিজের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদেরকে স্টার্ট ডাউনলোড লেখাটা চলে আসবে যদি নিজের দিকে না যায় যে কোনো জায়গায় একটা ক্লিক করবেন তারপর ব্যাক আসবেন তারপর আবার আপনারা এখানে স্টার্ট ডাউনলোডের ওপর একটা ক্লিক করে দিবেন তো স্টার্ট ডাউনলোডের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের যে ফাইলটা আসলে সেই ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে অলরেডি তো এটা মাত্র দশ এম একটা ফাইল এটা ডাউনলোড হতে খুব একটা বেশি সময় লাগবে না তো আমরা এখানে একটু ওয়েট করি এই ফাইলটা ডাউনলোড হওয়ার জন্য তো দেখতে পারতেছি না এই ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এবার আমরা চলে যাব আমাদের আর কেবার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আমরা আর কেবার অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আমরা চলে যাবো ডাউনলোডের মধ্যে তো ডাউনলোডের মধ্যে চলে গেলাম দেন এখান থেকে সবার নিচে চলে যাই আমরা সবার নিচে চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের যে ফাইলটা ছিল এই যে ফাইলটা সবার নিচে তো আমি এটাকে কাট করে একটু অন্য জায়গায় নিয়ে যাই আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখা যাবে যে আপনারা গোলায় ফেলতেছেন সবগুলো একসাথে তো খালি ফোল্ডার হয়ে আছে এখানেই খালি ফোল্ডার আছে তো আমি কি কাট করতে ভুলে গেছি তো যাই হোক আমি আবারও কাট করে নিয়ে আসি সমস্যা নাই আপনাদের জন্য আমরা বারবার কাটতে রাজি আছি তো আমরা এখান থেকে এটাকে কাট করলাম এখানে এনে এখানে পেস্ট করলাম তো মূলত আপনারা এইরকম একটা রার ফাইল পাবেন তো এই ফাইলটাকে আপনাদেরকে এখন এক্সট্রাক্ট করতে হবে এক্সট্রাক্ট করার জন্য সিমপ্লেটের উপর একটা ক্লিক করবেন দেন এখান থেকে এক্সট্রাক টুতে একটা ক্লিক করে দিবেন তো এক্সট্রাক্ট টুতে ক্লিক করে দিলাম সাথে সাথে এটা এক্সট্রাক্ট হয়ে গেছে তারপর এই যে ফাইলটা আছে এটাকে চেপে ধরবেন চেপে ধরে এখান থেকে আপনারা কপি করবেন কপিতে একটা ক্লিক করে দিলাম দেন এখান থেকে আপনারা এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ডিভাইস স্টোরেজে একটা ক্লিক করে দিবেন তো ডিভাইস স্টোরেজ থেকে আপনারা চলে যাবেন বাসির নামে ফোল্ডারে এটা আপনাদের ডকুমেন্ট ফোল্ডারের ভিতরে থাকতে পারে ডকুমেন্ট ফোল্ডারের ভিতরে থাকলে মানে এই যে এই ফোল্ডারের ভিতরে যদি থাকে তাহলে সেখানে ঢুকে বাসিটের ভিতরে ঢুকেন মূল কথা হলো বাসিট ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে তারপর এখান থেকে মোডসের ভিতরে ঢুকবেন তো মোডসের ভিতরে এসে আপনারা জাস্ট সিম্পলি এখানে নিচে এটাকে পেস্ট করে দেবেন অলরেডি আমার এখানে পেস্ট করা আছে এখানে রিপ্লেস দেখাইবে আমার এখানে তো আমি রিপ্লেস করে দিলাম তো আমাদের গাছ শেষ এবার আপনারা যদি আপনাদের মোডের ভিতরে ঢুকেন তাহলে আপনারা সেখান থেকে এটাকে খেলতে পারবেন খুব ইজিলি আমি সেটাও আপনাদেরকে দেখাই দিব সমস্যা নেই তো ভিউয়ার্স আপনারা গেমের ভিতরে প্রবেশ করার পরে আপনারা যদি বাম পাশে এই সাইডটা দিয়ে লক্ষ্য করেন দেখতে পারবেন গ্যারেজ অপশন লেখা আছে তো সিম্পলি আপনারা এই গ্যারেজের উপর একটা ক্লিক করবেন তো গ্যারেজের মধ্যে ক্লিক করার পর আপনারা এইখানে একটা ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের সামনে মোডগুলো চলে আসছে এখানে ক্লিক করতে থাকবেন চৌদ্দ ঘন্টা পর্যন্ত আপনারা বলবোটাকে পাচ্ছেন তো আমি আমার বলবোটাকে আমি পেয়ে গেছি এবার সিম্পলি আপনারা জাস্ট এখানে ইউজের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো এই ইউজের মধ্যে আমি এখানে একটা ক্লিক করে দিলাম দেন এখান থেকে ইউজের উপর একটা ক্লিক করলাম তারপর এখান থেকে আপনারা এই যে পেইন্ট যে আইকনটা আছে মার্ক করে দেখাই দিচ্ছি এই পেইন্ট আইকনে আপনারা একটা ক্লিক করবেন তারপর এই সাইড থেকে এই যে বাম পাশে ব্রাউজ লাইব্রেরি লেখা আছে আপনারা এই ব্রাউজ লাইব্রেরিতে ক্লিক করবেন এখান থেকে আপনারা ক্লিক করবেন ডিভাইস গ্যালারিতে তো আমি ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমার গ্যালারি অপশনটা ওপেন হয়ে যাবে দেন আমি এখান থেকে আমার স্ক্রিনটা যেখানে আছে সেখান থেকে আমি স্ক্রিনটাকে সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা আমার ডিসক্রিপশন বক্সে স্ক্রিনটা পেয়ে যাবেন স্ক্রিনটা আপনারা সেট আপ করে নেবেন তো দেখতে পারতেছেন আমার স্ক্রিনটা সেট আপ হয়ে গেছে দেন এটা সম্পূর্ণ বাংলাদেশে একটা হানিফের একটা ভলভো বাসমোট হয়ে গেছে এখানে দেখতে পারতেছেন ঢাকা টু কক্সবাজার পিছনেও লেখা আছে এমন কি সামনেও যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন না ঢাকা টু কক্সবাজার লেখা আছে তো আপনারা এই যে বাম পাশে এখানে অ্যাপ্লাইয়ের উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনারা চাইলে আর করতে পারেন আবার চাইলে ফ্রিতেও করতে পারেন আমি এত ভরো বানাইতে পারতেছি না আর ভিডিওটা আমি এখান থেকে ফ্রি আর পিতে করে নিয়েছি এবার চাইলে আপনারা যে কোনো ম্যাপের মধ্যে গেমপ্লে করতে পারবেন এই মোডটা দিয়ে আর এখানে স্ক্রিনটা সেট আপ অবস্থাতেই থাকবে স্ক্রিনটা খুবই সুন্দর হয়েছে আপনারা চাইলে এটাকে এনজয় করতে আশা রাখি অলরেডি আপনারা বুঝে গেছেন কিভাবে মোডটাকে সেট আপ করে অ্যাক্টিভ করে খেলতে হবে তো ভিডিও আর বেশি লম্বা করছি না আমি অনেক বড় ভিডিও হয়ে গেছে ভিডিওটা বানাইতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে আজকে তো আমি একটু অসুস্থ অবস্থায় আছি হয়তো আমার কথা শুনে আপনারা বুঝতে পারতেছেন তো দোয়া করবেন সকলেই যাতে দ্রুত সুস্থ হয়ে আপনাদের মধ্যে ফিরে আসতে পারি তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম